জেল হেফাজতে থাকা লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মাকে জেরা করতে জেলে পৌঁছালো সিবিআই। কয়লা পাচার মামলায় সিবিআই চার্জশিটে নাম থাকা রত্নেশ গত 31 জানুয়ারি আসানসোল সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে আদালতের নির্দেশে 14 দিনের জেল হেফাজতে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন রত্নেশ। শুক্রবার তাকে জেরা করতে সংশোধনাগারে যান সিবিআই এর 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা পর সংশোধনাগার থেকে বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকেরা। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।